নমস্কার বন্ধুরা, সুস্মিতা 2020 বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আবারও রাজ্যে হোমগার্ড সম্পর্কিত নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওতে সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ড ভলেন্টিয়ার সম্পর্কিত বিশেষ আপডেট আপনারা পাবেন। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির আপডেট সহ অন্যান্য খবরাখবর জানতে। এবং অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন, প্রচুর শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। যারা পুরনো ভিউয়ার্স বন্ধু তাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদের ভিডিও রেগুলার ফলো করার জন্য। আর নতুনদেরকে আমন্ত্রণ জানাবো আমাদের চ্যানেলে আপনারা ভিডিও দেখুন, দেখে উপকৃত হবেন এবং বিভিন্ন সরকারি আপডেট জানতে পারবেন। তাহলে আসুন দেরি না করে দেখে নিই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। আপনারা ইতিমধ্যেই জানেন সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত কিছু আপডেট উঠে এসেছে, যেগুলো আমি অবশ্যই চ্যানেলে ভিডিওতে দিয়েছি, আপনারা প্রতিনিয়ত সেগুলো ফলো করছেন। আনন্দবাজার.com অর্থাৎ আনন্দবাজার অনলাইন পত্রিকায় প্রকাশিত একটি আর্টিকেল আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব, সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত যেটি নতুন আপডেট। কি বলা হচ্ছে, সিভিকদের বিকল্প কি বেসরকারি রক্ষী হিসাব পাঠাচ্ছে বিভিন্ন থানা। তো যারা সিভিক ভলেন্টিয়ারের কাজে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন তারা অবশ্যই জানবেন, বর্তমানে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারদের হসপিটাল এবং বিভিন্ন শিক্ষা দপ্তরে তাদের কাজ থেকে বিরত রাখতে বলা হচ্ছে। অর্থাৎ সেই সিভিক ভলেন্টিয়ারদের পরিবর্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং হসপিটাল যেগুলো রয়েছে সেখানে আপনাদের অন্য যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন বা সিভিক ভলেন্টিয়ারদের পরিবর্তে অন্যান্যদের সেখানে রাখা হচ্ছে। সেখানে কি বলা হচ্ছে, আর্জিকর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ সাবজানি দিয়েছেন, হাসপাতাল বা স্কুলের মতো গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জায়গায় কোনোভাবেই সিভিক বাহিনীকে মোতায়েন করা যাবে না। জেলার সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ থেকে ধাপে ধাপে তুলে নেওয়া হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের, তাদের জায়গায় হোমগার্ড কিংবা পুলিশ কর্মীদের মোতায়েন করা হলেও মনে করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের বিকল্প হতে চলেছে বেসরকারি নিরাপত্তা রক্ষী। ইতিমধ্যেই পুলিশের তরফে থানাগুলির কাছে জানতে চাওয়া হচ্ছে কোন হাসপাতালে সিভিক ভলেন্টিয়ারদের জায়গায় কত বেসরকারি নিরাপত্তা রক্ষী প্রয়োজন, বিভিন্ন থানার তরফে সেই তথ্য পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। আর্জিকর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ সাবজানি দিয়েছে, হাসপাতাল বা স্কুলের মতো গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জায়গায় কোনোভাবেই সিভিক বাহিনীকে মোতায়েন করা যাবে না। সেই সঙ্গে থানা সিভিক ভলেন্টিয়াররা কী কী কাজ করেন এবং অপরাধের ঘটনা তদন্তের কাজে তারা যুক্ত থাকেন কি না তাও হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে রাজ্যকে। সর্বোচ্চ আদালতের সেই নির্দেশের পরেই বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বৈঠক করেন জেলার পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশ আধিকারিকের সঙ্গে। সূত্রের দাবি, সেখানেই বলা হয়েছে হাসপাতাল থেকে সিভিক ভলেন্টিয়ারদের তুলে নিতে হবে দ্রুত। প্রথমে পুরুষ সিভিক ভলেন্টিয়ারদের তুলে নেওয়া হবে, তারপরে মহিলাদের তুলে নিতে বলা হয়েছে। তাদের জায়গায় আপাতত কনস্টেবল ও হোমগার্ডদের মোতায়েন করা হচ্ছে, সেই সঙ্গে কোনো হাসপাতালে কত রক্ষী প্রয়োজন তাও জানাতে বলা হয়েছে জেলাগুলিকে, যা থেকে মনে করা হচ্ছে বাহিনীতে পুলিশ ঘাটতি থাকার কারণেই জেলা হাসপাতাল কিংবা মেডিকেল কলেজগুলিতে আরও বেশি করে বেসরকারি নিরাপত্তা রক্ষী নিয়োগ হবে। আশা করি বোঝাতে পারলাম আজকের ভিডিওর বিষয়বস্তু। অসংখ্য ধন্যবাদ আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে অবশ্যই দেখতে থাকুন আমাদের সুস্মিতা 2020 ইউটিউব চ্যানেল। এখনকার মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে।